বন্ধর শ্যামপুর চিনি কলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের বিক্ষোভ ও স্মারকলিপি। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। বন্ধ শ্যামপুর চিনি কলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের পিএফ ও গ্রাচুইটির পাওনা টাকা পরিশোধ ও চিনি কল চালুর দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করেন শ্যামপুর চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আহসান হাবিব। রংপুর জেলার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের একমাত্র ভারী কাঁচা শিল্প প্রতিষ্ঠান শ্যামপুর চিনি কল কর্তৃপক্ষ দেড় বছর পূর্বে বন্ধ ঘোষণা করেন। এর ফলে এ অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে। অন্য শ্রমিক কর্মচারীরা অন্য সুগার মিলে বদলি হলেও শ্যামপুর চিনি কল সহ বন্ধ সব মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তারা তাদের গচ্ছিত গ্রাচুইটি ও পিএফ ফান্ডের টাকা না পেয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শ্যামপুর চিনি কলে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তারা বিক্ষোভ প্রদর্শন সহ শ্যামপুর চিনি কল ব্যবস্থাপনা পরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করেন। ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আহসান হাবিব জানান, আসলে বিষয়টি মর্মস্পর্শকাতর। স্মারকলিপির কপি কর্পোরেশনের চেয়ারম্যানের নিকট পৌঁছাবো এবং সার্বিক বিষয়ে অবগত করব। আজমল হক আদিল, এমকে টেলিভিশন, নিউজ ডেস্ক, বদরগঞ্জ। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।